ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাকাল মুফাররিদুন, মুফাররিদুলগণ অগ্রগামী হয়ে গেছেন। ক্বালা ওয়ামাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, মুফাররিদুল কারা হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ-জাকিরুন আল্লাহ কাসীরা ওয়াজ-জাকিরাত, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারিনী নারী, অর্থাৎ যে পুরুষ নারী আল্লাহকে অধিক জিকির করেছে তারাই তো মুফাররিদুন, তারাই তো অগ্রগামী, তারাই তো সফলতা লাভ করলো। আল্লাহ তাআলা আরো বলেন, الذاكرين الله كثيرا والذاكرات عد الله لهم مغفرة وأجرا عظيما. আর আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ ও নারী আল্লাহ তাদের জন্য ক্ষমা ও বিরাট পুরস্কার প্রস্তুত করে রেখেছেন।